আমাকে তো মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা থেকে তুলে আনা চেয়ারে বসাইছে। তখন আমি একই অবস্থাতে বলি যে আমি প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী হয়েছি, নির্বাচন করতে হলে প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন যে হ্যাঁ আপনি গিয়া অমুক জায়গায় নির্বাচন করেন, সেটা যদি উনি সুন্দরবনও বলেন তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি আমার নিজের ইচ্ছায় কোনো এলাকা থেকে নির্বাচন করব সেটা আমি পোষণ করি না। পদত্যাগপত্র যতক্ষণ পর্যন্ত গৃহীত না হয় ততক্ষণ পর্যন্ত সেটি কার্যকর হয় না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নীতিগত সিদ্ধান্তে 2018 সালে যখন নির্বাচন হয়েছে, আমি তখন মন্ত্রী ছিলাম, তখন তিনি আমাদেরকে ডেকে বলেছেন যে আপনারা যারা টেকনোক্র্যাট মন্ত্রী আছেন তারা পদত্যাগপত্র জমা দেন। আমি 6 নভেম্বরে পদত্যাগপত্র জমা দিয়েছি এবং এটি কার্যকর হয়েছে ডিসেম্বর মাসের এই 6-7 তারিখের দিকে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। আমি এটা খুব স্পষ্ট বুঝি, সেটি হচ্ছে যে পদত্যাগপত্র যেদিন গৃহীত হবে সেই দিন এটি কার্যকর হবে এবং সেই দিনের পরে আমার কাজ করার কিছু থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার পদত্যাগপত্র গৃহীত না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করে যাব। আজকের সকালবেলাও আমি 6টা ফাইল নিষ্পত্তি করছি, মিটিং করব এবং আমার যতক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র গ্রহণের কাজটি না হবে ততক্ষণ পর্যন্ত তো আমি আমার দায়িত্ব পালন করেই যাব। আমাকে তো বলা হয়নি আপনি দায়িত্ব পালন করবেন না, তা আমি কী কারণে দায়িত্ব পালন করব না? কোনো হ্যাঁ পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সেটা নর্মালি 2018 সালে যা হয়েছিল তাই হয়েছে। ক্যাবিনেট সচিব মন্ত্রী যখন বানাইছে তখন ওইভাবেই বানাইছে, ফোন করে আমারে বলে দিছে আপনি কালকে সন্ধ্যার সময় গিয়া গণভবনে মন্ত্রী হিসেবে শপথ নেবেন। আমি গেছি, গিয়া শপথ নিয়েছি, মন্ত্রী হয়ে গেছি বঙ্গভবনে। তো একইভাবে আপনার ক্যাবিনেট সেক্রেটারি আমারে বলছে আপনি আপনার পদত্যাগপত্র পাঠাই দেন। তো আমি জানি, হ্যাঁ তো আমি জানি যে এই যারা টেকনিক্যাল মন্ত্রী আছেন তাদেরকে নির্বাচনের যে নির্দিষ্ট সময় এটা ওনারাই ঠিক করেন, কোন দিন গ্রহণ করবেন ওনারাই জানেন। এবং আমি যেটা 2018 সালে পেয়েছি সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির কাছ থেকে এই পদত্যাগপত্র গৃহীত হয়ে আসছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ক্যাবিনেট সচিব এই সম্পর্কে বলতে পারবে কবে, কেন, কোথায়, কী কারণে এই পদত্যাগপত্র গ্রহণ করছেন। এই পদত্যাগপত্র যদি গ্রহণ করার বিষয় থাকে অথবা না থাকে সেটা একমাত্র ক্যাবিনেট সচিব বলতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী যে নীতিমালার উপরে এই 2018 সালে এটা প্রয়োগ করেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে এটা যথাযথ। উনি যে নীতিতে বিশ্বাস করেন যে একটি নির্বাচিত সরকার এই নির্বাচনকালীন সময়টাকে দেশ পরিচালনা করবে। প্রথমত হচ্ছে যে নির্বাচনের নিয়ম অনুসারে এই যে নির্বাচনের সময়টা যাচ্ছে এই সময়টাতে আসলে মানে কোনো কাজ করা যাবে না যেটা দৈনন্দিন কাজের মধ্যে পড়ে না। অতএব দৈনন্দিন কাজ করার জন্য সরকার তো চলতে হবে, তো সরকার চলার জন্য দৈনন্দিন কাজগুলো হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট করে বলেছেন এর আগে বহুবার, সেটা হচ্ছে যে এই সময়ে সরকার পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা জনগণ কর্তৃক নির্বাচিত হবেন। অতএব জনগণ কর্তৃক নির্বাচিত কেবলমাত্র সংসদ সদস্যরা আছেন, তাদেরকে তিনি সরকারে রাখবেন। প্রধানমন্ত্রীর মতামত ছাড়া আমাকে ক্যাবিনেট সেক্রেটারি ফোন করবে এই সাহস তো তার করার কথা না, অথবা পদত্যাগপত্র নেবে এটা হতে পারে না। আমি এটা বুঝি প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই প্র্যাকটিক্যালি পুরা কাজটা সম্পন্ন করা হবে। অতএব এই ক্ষেত্রে এখন যেমন আপনারা আমার ঘরে আসছেন এটা দেখার জন্য আমি অফিস করছি কিনা, আমি অফিস করছি তার কারণ হচ্ছে আমি 2018 সালেও
পদত্যাগপত্র জমা দেওয়ার পরে জিজ্ঞেস করেছি যে আমি কি বাড়িতে বসে থাকব, বলে না আপনি যা করতেছিলেন তা করতে থাকবেন, যখন আপনার পদত্যাগপত্র গৃহীত হবে তখন বাড়িতে বসে যাবেন। আমি সেই সেম কাজটাই করতেছি, আমার তো চিরকালই মনে হবে আমি যা করতেছি ভালোই করতেছি। কারণ আপনারা হচ্ছে আপনি নিরপেক্ষভাবে দেখবেন, ডান বাম সব দেখে তারপরে ঠিক করবেন। আমার কাছে এক বাক্যে যদি বলেন তাই আমি বলবো যে আমার কাছে 2018 সালে যেই সব জায়গাতে মনে হয়েছিল যে গ্যাপগুলো আছে অথবা অগ্রগতিগুলো হয় নাই, সেই জায়গাগুলোকে পূরণ করার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি এবং বাংলাদেশের এখন যে অবস্থাটা বিরাজ করে সেই অবস্থাটা নিঃসন্দেহে 18 সালের আগের যে অবস্থা ছিল তার চেয়ে বহুগুণ উন্নত হয়েছে। আমি এই ওকলার যে রিপোর্ট, এই রিপোর্টটা বিশ্বাস করি না, কারণ ওকলা বাংলাদেশে আমাদের যারা অফিসিয়াল কর্তৃপক্ষ আছে তাদের কারোর সাথে যোগাযোগ করে না। আপনি ব্যক্তিগত একটা রিপোর্ট দিয়ে দিলেন এবং সেটাকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে গণ্য করবো, এটা তো হয় না। ওকলার কোনো স্ট্যান্ডার্ড নেই, এইখানে এমন এমন কোনো তথ্য ওরা দেয় নাই যে আমি এইভাবে ডেটাটা নিয়েছি, কোত্থেকে নিয়েছে। যদি স্পিড করা দেখতে চায় তাহলে স্পিড মাপবে কে? বিটিআরসি। বিটিআরসির সাথে তো কথাই বলে নেই, প্রতিবাদ দেব কাকে, কী কারণে, ওকলা কী, এমন কী যার জন্য আমার প্রতিবাদ দিতে হবে?